হয়, 9 ডিসেম্বর সন্ধিয়া শিবসাগরের জয়সাগরত যে বিস্ফোরণ সংঘটিত হয়েছিল, এই বিস্ফোরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগত ইতিমধ্যেই বিক্রমপুর চারিআলির এজন যুবক পল্লবজ্যোতি গগৈক শিবসাগর আরক্ষী গ্রেপ্তার করার উপরও এনকাউন্টার করেছিল, আর বর্তমান চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন হয়ে আছে। এই বিষয়ে আমি পূর্বতেও প্রচার করছো। আর এই পল্লবজ্যোতি গগৈর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগত শিবসাগর বিক্রমপুর চারিআলির দীপু দুয়রা আর দীপ লাহন নামের দুজন যুবকক আটক করেছিল দেওবার নিশা। আর ইয়ারে দীপু দুয়রাক ইতিমধ্যেই আরক্ষী সদর শিবসাগর সদর আরক্ষী ঘরলে যাবলে দিছে যা নিশা, কিন্তু এই মুহূর্তলকে আরক্ষীর জিম্মাত আছে দীপ লাহন। আর মই বর্তমান উপস্থিত আছো দীপ লাহনের বাসগৃহত। দীপ লাহন বর্তমান গুয়াহাটির হয়তো শিবসাগর গুয়াহাটির যেহেতু হাতিগাঁও আরক্ষী গ্রেপ্তার করেছিল, আটক করেছিল, তার পিছত শিবসাগর সদর থানালে হয়তো আজি সমজাই দিবহি। আর মই বর্তমান উপস্থিত আছো দীপ লাহনের ঘরত, তেওঁ মাতি আছে, মই এই সন্দর্ভত জানিব বিচাৰিম আপোনালোকে বর্তমান কি খবর লাভ করেছে। মই এতিয়ালৈকে খবর একো বিচাৰা নাই, কালি আবার লড়াটো নাই নাই বুলি কৈ আছিলে, আজি এতিয়া শুনিছো যে শিবসাগরে আনি আছে। আর তেনেকেই দীপ দুয়রাক যেনেকে এই দিলে মূল লড়াটোকো তেনেকে একো হেৰি নোহোৱাকে এই দিয়ে যায়। পল্লবজ্যোতি গগৈর বন্ধু তেনেকে ইভাগে ইয়ার ইমান সম্পর্কটা নাই, গাঁৱৰ লড়া বুলি আমি কথা দুটা পাতে। এতিয়া তেখেতৰ ওচৰত কোনোবা গৈছে নেকি লগ কৰিবলে আপনার লড়ার ওচৰত? মোৰ ওচৰত গৈছে, বাপেক গৈছে, নিচায়েক গৈছে। কি খবর পাইছে? তেওঁলোকে ইয়াতে শিবসাগর আরক্ষীয়ে তেওঁলোকক আনিছে বুলি কৈছে, সুস্থ হয়ে ঘুরাই পাও সেয়ে মই মুখ্যমন্ত্রীলে অনুরোধ জানাইছো। তেখেতৰ বৰমাক আছে, কি কব? মই এতিয়া কম কি, দীপ লাহন যাতে যেনেকে এতিয়া নিছিলে তেনেকে সুস্থ হৈ যেন ঘৰ আহি ওলাই সিয়া, তাকে কামনা কৰিছো। আপুনি কোন হয় তেখেত? মোক তেওঁ মামাক হওঁ, কি কৰে? মই কৈছোঁ সুস্থ হৈ ঘৰ আহি চমজাই দিয়কহে, যিহেতু নিদোষী বুলি আমি জানো। এইবোৰ সম্পৰ্কত তেওঁ ৰাজ্যক কোনো আমি দেখা নাই, বেলেগ সময় বেয়া সময় নাযোৱা যোৱাও দেখা নাই, সদায় ভালটোৱে দেখি আছোঁ। আৰু মই তাকে চুকুৰা কামনা কৰোঁ, মুখ্যমন্ত্ৰীলৈ আহ্বান জনাইছোঁ, প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ, সুস্থ হৈ যায় ঘৰত চমজাই দিয়কহে। আপোনার সন্তান দীপ লাহন কি কামৰ হতে আসলে? তেওঁ প্রফেশনী এগারী গাড়ি চালক আছিল, চিনি পাবই, মানুষজনের নাম অমিয় গোহাই ডক্টর, সেইটো কামতে লিপ্ত আছে। এতিয়া খালি তেওঁ ভৰি আজি ৰেপৰ্ট বিলাক আপোনাক কালি মই দিছিল, সেই ৰেপৰ্ট ভৰিতে এক্সিডেন্ট হওয়ার কারণে বেড ডেস্ক কৰি আছিল, এই তিন দিন মান হয়েছে ককায়েকের গুয়াহাটিতে গেছিল, আর তার ধরে বলে আমি সেই কথা গম পাবো। ককায়েক নবী গাড়ি এখন কিনবর কারণে গেছিল, গাড়ি এখন কিনবর কারণে তাক লিখে, আর তার যে আমি তাক ধরে পিনি হাতিগাঁও আরক্ষী লো গেছে আমি গম নাইছিল, পছতে এই কথাবল ইয়ার জড়িত আছে বলে ভুয়া হিসাবে লই গেছে ধরে পিনি। এয়া হৈছে তেখেতৰ মাতৃ আৰু বৰমাক মামাকৰ ভাষ্য। আৰু দীপ লাহন বৰ্তমানেও আৰক্ষীৰ জিম্মাতে আছে আৰু গুৱাহাটীৰ পৰা শিবসাগৰলৈ কিছু আনি থকা হৈছে বুলি সদৌ কৈছে, পৰিয়াললৈকে যোগাযোগ হৈ আছে কিন্তু উদ্বিগ্ন হৈ আছে। আৰু পল্লৱজ্যোতি গগৈৰ লগত আচলতে কি সম্পৰ্ক, আলফা স্বাধীনৰ সৈতে কিবা সম্পৰ্ক আছে নেকি এই বিষয়ে কিন্তু যদিও আৰক্ষীয়ে কিছু সন্দেহ কৰিছে, কিন্তু পৰিয়ালৰ লোকে এই কথা এই দাবী নিৰস্ত কৰিছে।